তোরে বাড়ি ফিরে গেছে। বাড়ি ফিরে গিয়ে কুন্তিকে দেখে বলছে, মা আজকে আমরা একটা অদ্ভুত ভিক্ষালব্ধ বস্তু নিয়ে এসছি। কুন্তি বললেন, তোমরা পাঁচ ভাই ভাগ করে নাও। তো তারা মন্ত্রণা করলো যে মায়ের বাক্য তো অবহেলা করা যায় না, মায়ের বাক্যই হচ্ছে উপদেশ, সেটা পালন করতে হবে। তারা এইভাবে স্থির হলো, তারা পাঁচ ভাই এই কন্যাকে বিবাহ করবে। দৃষ্টদ্যুম্ন এসে দেখলো, অনুসরণ করে যে এই কুম্ভকারের ঘরে তারা আছে। রাত্রিবেলা পাঁচ ভাই অস্ত্রশস্ত্র নিয়ে আলোচনা করছে। দৃষ্টদ্যুম্ন বুঝতে পারলো, এ তো ব্রাহ্মণ নয়, অস্ত্র নিয়ে আলোচনা ব্রাহ্মণেরা শাস্ত্র নিয়ে আলোচনা করে, আর ক্ষত্রিয় অস্ত্র নিয়ে আলোচনা করে, এরা ব্রাহ্মণ নয়, এরা ক্ষত্রিয়। হ্যাঁ, তখন তাদের বুঝতে পারলো এরা হচ্ছে পঞ্চপাণ্ডব। তাদেরকে নিয়ে গেল পিতৃগৃহে, বিবাহের আয়োজন হচ্ছে। দ্রুপদকে তারা বললেন, তারা বললেন যে যদিও দ্রৌপদীকে আমরা ইয়ে করেছি, কিন্তু আমাদের মায়ের বচন তাই আমাদের ধার্য। দ্রুপদ বললেন, ঠিক আছে, তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে যদি বিয়ে করে, অথবা ভীম অথবা নকুল অথবা সহদেব, তোমাদের যা ইচ্ছে চায়, তোমাদের মধ্যে একজন, যে কোনো একজন দ্রৌপদীকে বিবাহ করতে পারে। যুধিষ্ঠির বললে, না, মা বলেছে পাঁচ ভাই বিয়ে করবে, দুপুরে সেটা কী করে সম্ভব? এক পুরুষের বহু পত্নী হতে পারে, কিন্তু এক নারীর বহু পতি কখনো হয় না, এটা কী করে হবে? যুধিষ্ঠির মহারাজ বোঝালেন যে দেখুন, মায়ের বাক্য হচ্ছে শিরোধার্য, মা যেটা বলেছেন সেটা আমাদের পালন করতেই হবে। এইভাবে যখন বাদ বিতণ্ডা হচ্ছে, তখন ব্যাসদেব সেখানে এসে বললেন যে এটা বিধির বিধান, এই দ্রৌপদীর পঞ্চস্বামী হবে, পতি লাভের জন্য পুরো জীবনে এই কন্যা তপস্যা করেছিল শিবের। তো শিব যখন দেখা দিলেন, তখন সে আনন্দের ঐশ্বর্যে সে মেয়েটি বলতে থাকে, পতিং দেহি পতিং দেহি পতিং দেহি, আমাকে পতি দাও, আমাকে পতি দাও, উপযুক্ত পতি দাও, পাঁচবার বলেছিল। তখন মহাদেব বললেন, ঠিক আছে, যেহেতু তুমি পাঁচবার বলেছ, সুতরাং তোমার পাঁচজন পতি হবে। তো এইভাবে বিধির বিধানে তাদের এই পঞ্চপতি হয়েছে। আর এই পঞ্চপতিকে এরা হচ্ছে ধর্মরাজ, পবনদেব, যমরাজ পবনদেব, ইন্দ্রদেব এবং অশ্বিনী কুমারদের অংশজাত, এদেরই অবতার। তো এইভাবে দ্রৌপদীর সঙ্গে পঞ্চ ভাইয়ের ইয়ে হলো।